হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আচ্ছা, আমি জি জি আমি শুনতে একটু অন্য পাচ্ছি। একটা বিষয়ে যাই। আপনি যেটা ক্লিয়ার করছেন যে জিনিসটা, সেটি হচ্ছে যে ভাস্কর্য নিয়ে আমাদের দেশে আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কী? আচ্ছা, আমি এর আগে আমি একটু সংক্ষেপে এই পূর্বের আলোচনাটা একটু শেষ করে আসি শিওর সেটা। শিওর, আর এর আগে একজন দর্শক ফোন করেছিল, তিনি জি বলেছিলেন যে ধরেন আমরা গণভবনে গেলাম ডাকসু নির্বাচনের পরে, আবার এসে এক কথা বললাম, আবার এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলছে। আসলে যিনি প্রশ্ন করেছেন, প্রথমত তিনি কি বোঝাতে চেয়েছেন সেটি আমাদের কাছে মানে বোধগম্য নয়, আর তার কথায় হয়তো আসলে ঠিকভাবে তিনি উপস্থাপন করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, এবং আরেকজন দর্শক বা প্রশ্ন করে কথা বলেছিলেন যে দেখা যায় আমাদের অনেক মানুষ হচ্ছে খুব ভালো কথা বলে, ভালো কাজ করে, বাট ক্ষমতায় গেলে হচ্ছে তারা চেঞ্জ অসতে হয়ে যায়। পরিণত হয় বা অসৎ কাজ করে, দুর্নীতি করে। হুম এটা যথার্থ কথা যে দেখেন, আমরা স্বাভাবিকভাবেই হুম আমাদের যে রাজনৈতিক দীর্ঘ আমরা যে হচ্ছে কাজকর্মগুলো দেখেছি সেগুলো অনুযায়ী আমরা মন্তব্য করি। সুতরাং সেখানে যেহেতু বারবার জনগণ প্রতারিত হয়েছে, জনগণ ধোকা খেয়েছে, কাজে সেক্ষেত্রে জনগণের তো সাধারণ মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এখন আমি বলতে চাই যে আবার আপেক্ষিক ভাবেও সবকিছুকে সবসময় মূল্যায়ন করা সম্ভব হয় না। এখন অমুকে পারেনি তাই বলে আমি পারবো না, কিংবা অমুকে খারাপ ছিল হুম তাই বলে আমি ওই জায়গায় গেলে খারাপ হবো, বিষয়টি এমন না। বরঞ্চ যারা ভালো কিছু করতে চায়, পরিবর্তনের জন্য কাজ করতে চায়, তাদেরকে আমার এপ্রিসিয়েট করা উচিত এবং সাথে থেকে এই সমাজকে পরিবর্তনের জন্য কাজ করা উচিত। আর আপনি যেটা বলছেন যে ভাস্কর্য নিয়ে, হুম এই বিষয়টা আসলে অনেক পুরানো হয়ে গেছে এই দেশে, কারণ আলোচিত হয়েছিল অনেক গরম গরম আলোচনা, অনেক ছাত্রলীগ যুবলীগ হুম হ্যাঁ তারা মাঠে হুমকি ধামকি, আবার এদিকে আলেম ওলামারাও হুমকি ধামকি হুম চড়াও। তো সার্বিক ভাবে যেটি আমাদের কাছে মনে হয়েছিল যে এটি একটি আর্টিফিশিয়াল ইস্যু ছিল, যেটি রাজনীতির মাঠে হচ্ছে নতুন করে একটা আলোচনার সৃষ্টি করেছিল। যে ধরেন হচ্ছে ভাস্কর্য তো বাংলাদেশে আপনার গত 3 মাস আগেই হয়েছে এমনটি নয়, ভাস্কর্যের আগেও ছিল। হুম কিন্তু ভাস্কর্য নিয়ে আবার যারা প্রতিবাদ জানিয়েছে হুম তারা যৌক্তিক তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কারণ আমি বলেছি যে ধরেন ধর্মের বিষয়ে আমি অত জ্ঞান রাখি না, তারপর আমার সীমিত জানাশোনার মধ্যে যতটুকু জানি স্বাভাবিকভাবে ইসলাম ধর্মে এটাকে বোধহয় সমর্থন করে না। হুম হ্যাঁ, কিন্তু বাংলাদেশ কোনো ইসলামিক রিপাবলিকান কান্ট্রি না, বা ধরেন একেবারে ইসলামী আদর্শ সৌদি আরবের মতো কোনো দেশ না। হুম আমাদের দেশে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে, তাদের জীবন যাত্রার বৈচিত্র্য নিয়েই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এখন সেখানে ধরেন ইসলামী ধর্মের নেতারা সরকারের কাছে একটা দাবি জানিয়েছে, হুম এর আগে সরকার তাদের দাবিতে মানে হচ্ছে সাঁইত্রিয়ে হচ্ছে ভাস্কর্য সরিয়েছে, যেমন হাইকোর্টের সামনে থেকে, বিমান বন্দরের জায়গা থেকে। সে কারণে আলেম ওলামারা দাবি জানিয়েছিলেন যে আপনার সদরঘাটের পরে ওখানে দুটো মসজিদ সম্ভবত দুই সাইডে রয়েছে, হুম মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার আগে তাদের চোখে বাজবে এবং এটা দৃষ্টিকটু দেখায়, সে কারণে তারা ভাস্কর্যটার স্থাপনায় বিরোধিতা করেছে। আচ্ছা দেখেন, একটা হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে একটা দাবি যাওয়া জানিয়েছে, সুতরাং এটাকে অন্যভাবে ট্রিট করার কিছু নেই। এখন সরকার সেই দাবি দেওয়া মানবে কিনা সেটা সরকারের বিষয়, হুম কিন্তু ভাস্কর্য নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মানে জল খোলা বা আপনার খোলা পানিতে মাছ শিকারের অবস্থা। কারণ এই বিষয়টা যেমন হুজুরেরা বা আলেম ওলামারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিরোধিতা করেছিলেন, হুম কিন্তু আমি মনে করি যে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে। বিশেষ করে ধরেন ক্ষমতাসীন দল অনেকদিন ধরেই রাজনৈতিক মাঠে ওইভাবে কর্মসূচি নিয়েছিল না, কিন্তু ভাস্কর্যকে নিয়ে তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, বুদ্ধিজীবী লীগ হুম সব একেবারে মাঠে নামে। এমনকি বাংলাদেশের ইতিহাসে এটি বোধহয় আরেকটি বিরল দৃষ্টান্ত যে বিচারপতিরা পর্যন্ত আপনার এই বিষয়ে মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। এখন দেখেন, বঙ্গবন্ধু এই বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহাপুরুষ, এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই, তার প্রতি আমাদের বিন্দু মাত্র অসম্মানের জায়গা নেই, পুরোটাই সম্মান এবং ভালোবাসার জায়গা। কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে রাজনীতিকরণ করা হলো, এবং প্রশাসন আপনার সচিবরা দেখলাম যে বক্তব্য দিচ্ছে পুলিশের পক্ষ থেকে, মানে সবাই রাজনীতিবিদদের মতো বক্তব্য দিচ্ছে, হুম এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে সরকার যে একটা দীর্ঘদিন ধরে সবকিছু নিয়ন্ত্রণে রেখে চুপচাপ ঘুম পাড়িয়ে রেখেছিল সেটির একটি বিস্ফোরণ করতে যাচ্ছিল বা একটি প্রতিক্রিয়া শুরু হয়েছিল। সে কারণে সরকারও ভাস্কর্য ইস্যুকে কাজে লাগিয়ে হচ্ছে রাজনীতির মধ্যে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, ধন্যবাদ এবং ধন্যবাদ বিপিন। হয়তো সুযোগ দিতে চেষ্টা করেছে। আমার কাছে